হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমাদের দ্বিতীয় লেকচারে, প্রথম চ্যাপ্টারের দ্বিতীয় লেকচারে আপনাদের সবাইকে স্বাগত। আমরা প্রথম চ্যাপ্টারের প্রথম লেকচারে আলোচনা করেছিলাম সিগন্যাল নিয়ে। সো সেখানে আমরা দেখেছিলাম যে একটা অ্যানালগ সিগন্যাল থেকে কীভাবে আস্তে আস্তে আমরা ডিজিটালে কনভার্ট করতে পারি। আজকে বেসিক্যালি আমরা দেখবো যে কেন ডিজিটালে আমরা যাবো সত্যিকার অর্থে, বা আমাদের কী লাভ হচ্ছে, কেন ডিজিটালে যাওয়া লাগতেছে আমাদেরকে, কেন আমরা অ্যানালগে থাকতে পারতেছি না। প্রথম কথা হচ্ছে যে প্রথমে আমরা কিছু ড্রব্যাক দেখেছি গত লেকচারে দেখেছি, এটা আবার আমরা একটু আলোচনা করি। এখানে দেখতেছেন যে গত দিনের যে লেকচারটা সেটা একটা সামারাইজ ভার্সন, একটা গ্রাফ এখানে দেওয়া আছে। আমরা প্রথমে যেটা দেখতেছি সেটা হচ্ছে যে যখনই আমরা একটা সিগন্যালকে, সেটা হতে পারে একটা গান অথবা একটা যে কোনো ওয়েভ, সো যখন একটা সিগন্যালকে, অ্যানালগ সিগন্যালকে আমরা ডিসক্রিটে কনভার্ট করি, তখনই প্রথমেই আমরা এখান থেকে বিশাল বড় পোর্শন ডাটা কিন্তু হারাচ্ছি। এখানে অনেকগুলা ভ্যালু সম্পর্কে কিন্তু আমাদের আর কোনো আইডিয়া থাকতেছে না, যে এখানে ভ্যালুগুলো কীভাবে কাজ করতেছে বা কীভাবে কী করতেছে এই সম্পর্কে আমাদের কোনো আইডিয়া থাকতেছে না। সো এই পোর্শন ডাটা কিন্তু আমাদের মিসিং। আমাদের অনলি কিন্তু এই জিনিসগুলোর উপরে, এই পয়েন্টগুলোর উপরে, এখানে লাল যে পয়েন্টগুলো দেখা যাচ্ছে এই পয়েন্টগুলোর উপরে গেস করে আমাদেরকে বুঝতে হচ্ছে যে আসলে আমাদের এখানে বিহেভিয়ারটা কিরকম আমাদের গ্রাফের। সো এটা একটা বিশাল বড় পোর্শন যে আমরা অ্যাকুরেসি হারাচ্ছি। অন দ আদার হ্যান্ড, যখন আমরা উপরে নিচে, যখন আমরা নিচ থেকে উপরের দিকে যখন আমরা বিভিন্ন লেভেলে ভাগ করেছিলাম, লেভেল 0, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, এটাকে ডিজিটালাইজ করার জন্য যাতে করে স্টোর করতে সহজ হয়, তখন কিন্তু আমরা এখানেও অনেকখানি এই এ অক্ষ বরাবর কিন্তু আমরা অনেকখানি অ্যাকুরেসি হারিয়েছি। সো আমরা অনেক সময় অ্যাপ্রক্সিমেট করে নিয়েছি, যেমন এখানে অনেকখানি গ্যাপ থাকার পরও আমরা কিন্তু ধরে নিচ্ছি যে এটা এবং এইটা লেভেল 3 একই ভ্যালু, তার মানে আমাদের এটা এবং এটা, আমাদের এইটা পয়েন্টটা এবং এই পয়েন্টটা দুটোকেই কিন্তু আমরা সত্যিকার অর্থে একই লেভেলে ধরে নিয়েছি, কিন্তু সত্যিকার অর্থে সেটা তো না। সো এখানে অনেকখানি আমাদের অ্যাকুরেসি হারাচ্ছে। সো সত্যিকার অর্থে ডিজিটাল ভার্সেস অ্যানালগ যখন চিন্তা করতে হবে, তখন আমাদেরকে অ্যাকুরেসি ভার্সেস যেটা নিয়ে চিন্তা করছে সেটা হচ্ছে রিলায়েবিলিটি। আসুন আমরা সে সম্পর্কে একটা আলোচনা করা যাক, ওয়ান বাই ওয়ান। আমরা সিঙ্গেল সিঙ্গেল নোটেশন আমরা সিঙ্গেলভাবে দেখি কোনটাভাবে কাজ করতেছে। প্রথমে আমাদের যে সুবিধাটা হচ্ছে ডিজিটালের ক্ষেত্রে সেটা হচ্ছে ইজি টু স্টোর অ্যান্ড ম্যানেজ। কেন ইজি টু স্টোর অ্যান্ড ম্যানেজ? কারণ হচ্ছে অ্যানালগ সিগন্যাল ইজ অ্যালি স্টোর্ড ইন ক্যাপাসিটার, তার মানে অ্যানালগ সিগন্যালকে সত্যিকার অর্থে আমরা প্রত্যেকটা বিটকে আমরা স্টোর করি ক্যাপাসিটরের মধ্যে, যদি আমরা ইলেকট্রিক্যাল ডিভাইসের মাধ্যমে কাজ করতে চাই। তাহলে সেক্ষেত্রে সমস্যা হচ্ছে যে ক্যাপাসিটর তো লিক করতে পারে, আজকে হয়তো বা আমি রেখে গেলাম হচ্ছে 1.5 ভোল্ট, হয়তো কালকে এই সপ্তাহে দেখবেন যে লিক করার কারণে সেখানে আবার 1.5 ভোল্ট নেই, 1.1 ভোল্ট আছে। এখন আমার যদি মাঝখানে মার্জিন হয় 1.3, তাহলে আপনি তো অন্য মিনিং পেয়ে গেলেন, তাই না? আমার 1.5 ছিল আর আমি পাচ্ছি পরে এসে 1.1 ভোল্ট, আমার মার্জিন হচ্ছে 1.3। যদি 1.3 হয় আমার মার্জিন, তাহলে সেক্ষেত্রে তো আপনি অন্য একটা ভ্যালু পেয়ে গেলেন যেটা আপনার পাওয়ার কথা ছিল না, তো আপনি আমাদের রং রিডিং পেয়ে গেলেন। সো এটা একটা বিশাল বড় প্রবলেম। সো ইন দ্যাট কেস সত্যিকার অর্থে আমাদের ডিজিটাল সিস্টেম কিন্তু অনেক বেশি রিলায়েবল। আচ্ছা, সেকেন্ড যেটা কথা সেটা হচ্ছে লেস প্রোন টু নয়েজ, তার মানে আমাদের ডিজিটাল সিগন্যাল সত্যিকার অর্থে নয়েজের ক্ষেত্রে অ্যাফেক্টেড কম হয়। আপনার অ্যানালগ সিগন্যাল নয়েজে অ্যাফেক্টেড বেশি হয়, কিন্তু ডিজিটাল সিগন্যাল নয়েজে অ্যাফেক্টেড কম হয়, কারণ এখানে আমাদের যেহেতু অনেক বড় রেঞ্জ থাকে এবং ওই প্রত্যেকটা রেঞ্জের ভ্যালু একই থাকে, সুতরাং ওই রেঞ্জের মধ্যে থাকলেই কিন্তু হয়েছে, নয়েজ যদি কাজও করে তারপর কিন্তু ওই রেঞ্জের মধ্যে থাকলেই কিন্তু আমরা একই ভ্যালু বা একই রিডিং পাচ্ছি, কিন্তু অ্যানালগের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু তা না। সো আর অন দ আদার হ্যান্ড আমরা আরেকটা চিন্তা করতে হবে, সেটা হচ্ছে নয়েজ যদি অ্যানালগ সিগন্যালের ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে কিন্তু এটা রিয়েলি প্রিটি ডিফিকাল্ট টু নো যে হাউ মাচ নয়েজ আমরা এখান থেকে পেলাম। যেমন আমরা এখানে বলেছি যে ইফ দ্যার ইজ নয়েজ ইন কেস অফ অ্যানালগ সিগন্যাল, ইটস ডিফিকাল্ট টু নো হাউ মাচ নয়েজ ডু ইউ হ্যাভ, কারণ আদার দেন আমরা কিন্তু সত্যিকার অর্থে আসল ভ্যালুটা পাবো না। আচ্ছা, সব কিছুর পরে ধরেন আমরা ভাবলাম যে না, এতে আমরা কনভিন্স না, আমাদের ডিজিটালে যাওয়া উচিত না, যদি আমরা চাই যে না আমাদের অ্যাকুরেসিটাকে আমরা বাড়াবো, তার মানে ধরেন আমরা এখানে হয়তো বা আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, আমরা এক্স অক্ষ বরাবর 7টা ভাগে ভাগ ভেঙেছিলাম, আমরা সেটা 7টা ভাগে ভাঙবো না, আমরা হয়তো এখানে কয়েক হাজার ভাগে ভাঙবো, যাতে করে একটা নিয়ারলি অ্যানালগ সিগন্যালের কাছাকাছি চলে যেতে পারে। হয়তো উপরের দিকে আমরা এভাবে ধরেন 4টা লেভেলে না ভেঙে হয়তো আমরা কয়েক হাজার লেভেলে ভাঙবো, তাহলে সেক্ষেত্রে আমাদের এক্সট্রা করে কী লাগবে সত্যিকার অর্থে? সেক্ষেত্রে আমাদের এক্সট্রা করে লাগবে হার্ডওয়্যার, এবং ইন দ্যাট কেস সত্যিকার অর্থে ভালো নিউজ হচ্ছে এটা যে সিমিলার হার্ডওয়্যার ক্যান বি ফাউন্ড ইজিলি, তার মানে সিমিলার হার্ডওয়্যার পাওয়াটা খুব সহজ এই ক্ষেত্রে। আর দু নম্বর কথা হলো কস্ট ইজ লেস দ্যান ইলেকট্রিক্যাল ডিভাইসেস, দ্যাটস দ্য মোস্ট পাওয়ারফুল থিং, যে বর্তমানকালে আমাদের যে ইলেকট্রনিক ডিভাইসের যে কস্ট, সেই কস্টটা সত্যিকার অর্থে ইলেকট্রিক্যাল ডিভাইসের তুলনায় অনেক 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 লো। অ্যান্ড অবভিয়াসলি উই হ্যাভ টু গিভ এ বিগ থ্যাংক টু ট্রানজিস্টার্স, উইদাউট ট্রানজিট কুড নট বি পসিবল, ট্রানজিস্টার যদি না আসতো আমাদের কাছে তাহলে কিন্তু এটা পসিবল ছিল না। ট্রানজিস্টার হওয়ার কারণে এখন ইলেকট্রনিক ডিভাইসের দাম অনেক 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 কমে গেছে, যে কারণে আমরা যদি আমাদের অ্যাকুরেসিও বাড়তে যাই সেক্ষেত্রে আমাদের হার্ডওয়্যার কস্ট বাড়বে, কিন্তু হার্ডওয়্যার কস্ট সত্যিকার ততখানি বাড়বে না, কারণ ট্রানজিস্টার ইজ দেয়ার ফর আস, ইয়ে। আচ্ছা, এখন আমাদের
সত্যিকার অর্থে আমরা তাহলে বুঝলাম যে যদি কিনা আমরা এইভাবে চিন্তা করি, অ্যাকুরেট ভার্সেস অ্যাকুরেট ভার্সেস রিলায়েবল, সেক্ষেত্রে দেখলাম সত্যিকার অর্থে অবভিয়াসলি আমাদের ডিজিটাল সিস্টেম রিলায়েবল। আর যদি আমরা অ্যাকুরেসি নিয়েও চিন্তা করি যে না এটাকে আমাদের অ্যাকুরেটে করা দরকার, ইন দ্যাট কেস আমরা বলতে পারি যে না এটাকে অ্যাকুরেট করা পসিবল। কীভাবে পসিবল? আমরা মোর অ্যান্ড মোর হার্ডওয়্যার নিব, আমরা এখানে আরও বেশি ফ্র্যাগমেন্ট তৈরি করব, আরও কম সময়ে ডিসক্রিট করব এটাকে আমরা, এবং আরও উপরের দিকে আমাদের ভার্টিক্যাল লেয়ারের ক্ষেত্রে আমরা আরও বেশি করে লেভেল তৈরি করব। সো সেক্ষেত্রে এক্সট্রা হার্ডওয়্যার লাগবে, হার্ডওয়্যার দামও কিন্তু আমাদের নাগালের মধ্যে আছে। সো সব দিক মিলে সত্যিকার অর্থে ডিজিটাল উইন্স। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আমাদের নেক্সট কথা যেটা, সেটা হচ্ছে যে দ্যাট ওয়াজ ইন্ট্রোডাকশন অ্যাবাউট আওয়ার কোর্স। আমরা কোর্সের একটা ইন্ট্রোডাকশন দিয়ে ফেললাম সবাইকে, এখন আমরা বলবো আমাদের গোলটা কি, হোয়াট ইজ আওয়ার গোল ইন দিস কোর্স। তো আমাদের গোল বেসিক্যালি সত্যিকার অর্থে খুব সিম্পল, আমরা যেটা বলবো সেটা হচ্ছে আমরা একটা সিস্টেম ডিজাইন করবো। সো উইল ডিজাইন এ সিস্টেম। সিস্টেমটা কীরকম, যে যদি আমাদের জানা থাকে যে এখানে আমাদের কী কী ডিজিটাল ইনপুট আসতেছে, সো ইফ উই নো দ্য ডিজিটাল ইনপুট দেন উই ক্যান ফাইন্ড, এবং যদি আমাদেরকে বলা থাকে যে আমাদের এখানে ডিজিটাল আউটপুটগুলো কী, মানে যদি আমাদের বাইনারিতে জিরো এবং ওয়ানে যদি ইনপুট দেওয়া থাকে এবং যদি বলা থাকে যে জিরো এবং ওয়ানের ভিত্তিতে আমাদের কীভাবে আউটপুটটা আসবে, তাহলে আমাদের কাজ হচ্ছে এই পুরো কোর্সের মধ্যে আমরা শিখবো যে আমরা মাঝখানের যে সিস্টেমটা, যে ইলেকট্রনিক সিস্টেমটা, সেই সিস্টেমটা কীভাবে ডিজাইন করতে হয়, সেই সিস্টেম কীভাবে তৈরি করতে হয়। আমরা এর পরবর্তী সময়ে বেসিক গেট নিয়ে আলোচনা করবো, সেই গেট দিয়ে কি করে আমরা যে কোনো কিছু, যদি আমাদের ইনপুট জানা থাকে এবং আউটপুট জানা থাকে বাইনারিতে, তাহলে যে কোনো কিছুকে আমরা কীভাবে তৈরি করতে পারি, যে কোনো সিস্টেম, সেটা হতে পারে একটা ক্যালকুলেটর, সেটা হতে পারে আমাদের কম্পিউটার সিপিইউর কোনো একটা এলিমেন্ট, সেটা হতে পারে একটা যোগ করার একটা যন্ত্র, সেটা হতে পারে একটা কাউন্টার, যে কোনো কিছু হতে পারে। আমরা আলোচনা করব যে কীভাবে স্টেপ বাই স্টেপ আমরা ইনপুট এবং আউটপুট জেনে আমাদের সিস্টেমটাকে এখানে জেনারেট করতে পারি। সো দ্যাট ইজ অল ফর দিস লেকচার, আশা করি সবার খুব উপকার এসেছে। অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমাদের ওয়েবসাইটেও যাবেন, আমাদের ওয়েবসাইট এখন নিয়মিতভাবে আমরা এই কোর্সগুলোকে আপলোড করা শুরু করব। সবাইকে ধন্যবাদ, এবং সবার জন্য রইল শুভকামনা।